আমার প্রিয় বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটা ভিডিও। আজকে ভিডিওটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আঙ্কেল, আমার কোমরের ব্যথা, পায়ের ব্যথা, কেউ ঘাড়ের ব্যথা, নানান রকম ব্যথার কথা বলছেন। আমরা তো যোগব্যায়াম দেই, এটা সবাই জানেন। যোগব্যায়ামে কিছু মুদ্রা আছে, কিছু বিশেষ বিশেষ প্রেশার আছে, চাপ। সেই চাপের ফলে কিছু কিছু রোগ ভালো হয়। সেই রকমই একটা চাপ যেটা হচ্ছে অ্যাকুপ্রেশার। অ্যাকুপ্রেশারে কোথায় চাপ দিলে ব্যথাটা কমবে, এটা আমি নিজে ভুক্তভোগী। যে কিছুদিন আগে আমার কোমরে ব্যথা হয়েছিল, সেটা আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি। এই 3-4 আগের বছর হঠাৎ অ্যাকুপ্রেশারে একটা বই পেলাম। এই বই পাওয়ার পরে আমি প্রয়োগ করা শুরু করলাম সেই ব্যথাটা। অন্তত আমি 1.5 মাস ভুগেছি। সেই 1.5 মাস ভোগা আমার 7 দিন শুধুমাত্র আমি প্রয়োগ করেছি, তাতে দেখা গেল ব্যথা চিরতরে চলে গেছে। শুধু তাই নয়, আমার প্রতিবেশী যারা আছেন তাদেরকেও মাঝে মাঝে এই সেবাটা দিয়ে থাকি, এবং আমার গৃহে আমার নিজের পরিবার অর্থাৎ স্ত্রী, তিনি আমার থেকে একটা হেলদি, তারও ব্যথা আছে। তো মাঝে মাঝে আজকের সকালবেলা এই চাপটা প্রয়োগ করে দেখলাম ব্যথা কমে গেল। আমার মনের ভিতর সেটাই উদয় হলো যে আমার নিজের লোক যারা আছেন, আমার প্রতিবেশী, আমার বন্ধু, তাদেরকে কেন দেব না। সেই জন্য আজকে মনের ভিতর সেই ব্যথাটা জেগে উঠেছে সবার জন্যে, যার জন্য আমি আপনাদেরকে সেই প্রসেসটা, নিয়মটা দেখিয়ে দেব। ব্যথাটা যেমন হাতে এই পজিশন, এখানে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এখানে মেরুদণ্ডের সেকশন, অ্যাকুপ্রেশার সেকশন। তা আমি তো এই প্রয়োগগুলো দেখিয়ে দেব, কিন্তু করতে হবে আপনাদের। আপনারা যেহেতু না করলে এর স্বাদটা কী করে বুঝবেন, এটা ঝাল না টক না মিষ্টি, এটা বুঝতে হবে। নিজে সেই জায়গাটায় নিবেদন করতে হবে যে আমার দাদু কি ভাই না বন্ধু এগুলো দিয়েছে, একটু করে দেখি না কেন কি হয়। এটা 3 বেলা পুশ করতে হবে, মানে 5টা করতে হবে, প্রেশারটা দিতে হবে। এই 3 বেলা যদি আমি 2-3 মিনিট করে করি প্রত্যেকটা দিন, ব্যথা যাবে। এটা চ্যালেঞ্জ। বিদেশে আমরা চীনে যেতে পারবে, যেটা অ্যাকুপাঙ্কচার বলা হয়, সূঁচ দিয়ে ফুটিয়ে করে, কিন্তু আমরা বাংলা প্রয়োগ করো সোজা কথা, সে টিপে খালি নিজের বুড়ে আঙুল। যদি না পারা যায় কাউকে সহযোগিতাও কিন্তু করতে পারেন, যে আমাকে এই জায়গায় একটু পুশ করে টিপে দেয়। আমি কোথায় এই পোর্শনটা দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই মূল পোর্শন হচ্ছে এখানে চাপ দেওয়া, এই পয়েন্ট, আবার এই দিকে এই পয়েন্টটা, এই প্রয়োগ করা। একটানা চেপে ধরে রাখার কোনো ব্যাপার নেই, চেপে এইভাবে এই পোর্শনটা এখান থেকে এই পর্যন্ত, একটা নার্ভ আছে, যেটা নার্ভ স্নায়ু, এই নার্ভটাকে মাঝে মাঝে একটানা চাপ দিয়ে 3 মিনিট টোটাল। এই 3 মিনিট যদি চাপ দিয়ে কিছু করে, এই চাপটা প্রয়োগ করার নিয়ম আছে। এই চাপ দিলে এই বুড়া আঙুলে যে রক্তটা আছে, এই রক্তটা এই জায়গাটা নীল হয়ে যাবে বর্ণ। ততক্ষণ এই চাপ দিলাম, রক্তটা সরে গেছে কিন্তু বুড়া আঙুল থেকে, এই ছেড়ে দিলাম। এই এইরকম চাপ, চাপেরও প্রয়োগ করার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী দিতে হবে। খালি দেখতে হবে যে বুড়া আঙুলের এই লাল পোর্শনটা নীল হয়ে গেছে কিনা। এই চাপ দিলাম, যখন দেখছি নীল হয়ে গেছে ছেড়ে দিলাম, আবার এদিকেও তাই, এইভাবে। এটা করার নিয়ম হচ্ছে 2 হাতেই এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত আসবে, এখানে আমার দরকার এখান থেকে এখানে দিয়ে যেতে পারি পুরোটাই। আচ্ছা, এ হাতে যেমন হবে ঠিক এই হাতেও কিন্তু একই প্রক্রিয়া। নিজের যদি কষ্ট হয় আর একজনকে সহযোগিতা, এইবার পায়ের দিকেও কিন্তু ওই একই সেকশন, এখান থেকে দেখা যাচ্ছে পায়ের এই পজিশন থেকে এই পজিশন, এই প্রয়োগটা এখানে, এইদিকে এই এই পয়েন্টে, হ্যাঁ, চাপ, চাপ দিয়ে ধরে রাখা 3 মিনিট করে, ব্যথা যেতেই হবে, হ্যাঁ, ব্যথা অনুভব, ব্যথা কাউকে কিন্তু বলা যায় না যে কি হয়েছে, মানুষ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু ব্যথা মুখ দিয়ে যতক্ষণ প্রকাশ না করবে
তত কিন্তু ব্যথা অনুভব হয়। কোনো ডাক্তার বলবে না যে কোথায় ব্যথা হচ্ছে, অনুভব করে। কোনো মেশিনেও কিন্তু ধরা পড়ে না, কিন্তু মানুষের সেন্সটা সৃষ্টিকর্তা দিয়েছে, সৃষ্টিকর্তা আছে আমার ভিতরে, তিনি সেন্স দিচ্ছেন, আমি কিন্তু ননসেন্স হয়ে যাচ্ছি। এই ননসেন্সকে সেন্স বাড়ানোর জন্য আবার পুনরায় প্রয়োগ, 3 মিনিট 3 মিনিট করে। তাহলে 3 মিনিটের 4টে পায় হচ্ছে টোটাল 12 মিনিট। এই যে প্রেশারটা, সাপোজ মাথা ধরেছে, মাথা দিলে এই পয়েন্টে, আমি যদি 3 মিনিট চোখটা বন্ধ করে ম্যাসেজ করি, তাতে কিন্তু ব্যথা কিন্তু অনুভব কম হবে। এইগুলো করা, এই অ্যাকুপ্রেশারটা হয়তো কেউ জানেন না যে কোথায় কি পয়েন্টে চাপ দিতে হয়, কোনো প্রয়োজন নাই। রেগুলার যদি আপনি এখান থেকে শুরু, মানে এখান থেকে রিস্টের এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ, এখান থেকে শুরু করে পুরো এখান থেকে স্টার্ট, প্রথম স্টার্ট দেওয়ার পরে এখান থেকে আস্তে 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 এই পয়েন্টে এসে কিছুক্ষণ চাপ দেওয়া। হ্যাঁ, এইবার ধরুন কেউ জানে না বলেছি, দু হাতেই কিন্তু দিতে হবে এটা সব সময়। তাহলে এই যে চাপটা দিচ্ছি, এখানে প্রেশারটা আগেই বলেছি, এই চাপটা বৃদ্ধ আঙুল দিয়ে কতক্ষণই দেওয়া যাবে, যখন এই আঙুলের নখটা নীল না হয়ে যাচ্ছে ততক্ষণ প্রেশার, চাপ ছেড়ে দিলাম, এই চাপ দিয়ে ধরে রাখলাম, ছেড়ে দিলাম, আবার এই পয়েন্টে এলাম। এইবার কেউ এই পয়েন্ট সম্বন্ধে কোনো জ্ঞাত নেই, অজ্ঞ, জানি না কিচ্ছু, এই না জানা ব্যক্তিদের আর একটা প্রয়োগ দেখাবো, চিরুনি দিয়ে প্রেশার। টেবিলের পরই যদি হাতটা থাকে, তাহলে হাতটা এখান থেকে চাপ দিতে হবে চিরুনি দিয়ে কিছুক্ষণ, 2-4-5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই জায়গাতে চিরুনি যে খোঁচা খেয়েছে সেটা সমান যখন লেভেল হয়ে যাবে, তারপর আবার উপরে একটু দেব। এইভাবে পুরো আঙুলে দিতে হবে, কিন্তু পুরো একের পর এক, এবং সব সেকশনে। কারো যদি দাঁতে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি একজন দাঁতের, উনি ইস্ত্রি করতেন, মানে ক্যালেন্ডার করা, তো ক্যালেন্ডার করেন মানে ইস্ত্রি করেন আর কি জামা কাপড়, আমার বয়সই প্রায়, দাঁত একটা নড়ে এত ব্যথা হচ্ছে প্রচণ্ড, বলছে আমি কাজ করতে পারছি না দাদা, কি করব, আজকে দোকানও বন্ধ। তাই বললাম, তোমার তো টেবিল আছে যেখানে ইস্ত্রি করো, সেই টেবিলের উপরে এই 5টা আঙুল চেপে ধরো, আবার এই হাতের আঙুলও 5টা চেপে ধরো, চেপে 2-3 মিনিট ধরে রাখো। এই 2-3 মিনিট প্রয়োগ করার পরে দেখা গেলো তার দাঁতের ব্যথা একেবারে চলে গেল, দাঁতটা নড়ে গেছিল যার জন্য এত পেইন হচ্ছিল। দ্বিতীয়ত, ভদ্রলোক একটু গুল মারার অভ্যেস আছে, মানে জর্দা আলাপাতা খৈনি এগুলো নেওয়ার অভ্যেস আছে, দাঁতে তো ক্ষয় হয়ে গেছে, তার প্রচণ্ড পেইন হচ্ছিল, কোনো কিছুতেই কিছু হয় না, তাই প্রয়োগ করার পরে ব্যথা একদম চলে গেল। যার জন্যে আমি এক্সাম্পলগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আপনাদের যাতে সহজ হয়, এবার নিজে প্রয়োগ করে দেখতে হয়। কোনো সময় দাঁতের ব্যথা ওষুধ খাচ্ছে না, ঘরে আজকাল বসে আছেন কিন্তু সবাই করোনা ভাইরাসের ভয়ে, সবাই কিন্তু ব্যথা, অনেক রকম ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথা অনেক সময় কেউ যেতে পারছেন না বাইরে, তাদের জন্য মনের ভিতরে আজকে ব্যাকুল হয়েছে মনটা, যে আমার এত আত্মীয় স্বজন পৃথিবীর বুকে এসছে, আমাদের সাথে বন্ধুত্ব করেছে, তাদের জন্য আমার মনটা খুব ব্যাকুল হয়েছে, যার জন্য কি এই ভিডিওটা করা। কিন্তু চারিদিকে কিন্তু পজিশন খারাপ, আমাকে আসতেও কষ্ট হয়, তবুও আপনাদের জন্য কিন্তু ব্যাকুলতা আছে। চিরণি যেহেতু দেখিয়েছি, এ হাতেও কিন্তু করতে হবে ওই একইভাবে, চাপ চাপ দিয়ে দিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে দিতে, চেপে ধরে রাখা তারপর ছেড়ে দেওয়া, চেপে ধরে রাখা ছেড়ে দেওয়া, এইভাবে এই যে দাগগুলো হচ্ছে সেটা দাগটা মিলাবে, তারপর আবার চাপ দিতে হবে। পায়েও কিন্তু একই ব্যাপার, পায়ের গোড়ালি থেকে আরম্ভ করে একদম আগা পর্যন্ত, এইটাই হিসাব থাকে, যেন প্রেশার দিয়ে চাপ দিয়ে ধরে রাখা, একে চাপ দিয়ে ধরে রাখা, ছেড়ে দেওয়া কিছুক্ষণ দম, 4-5 সেকেন্ড আবার চাপ দিয়ে ধরে রাখা। যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু হাঁটাচলা করতে পারছে না, তারা যদি পুরো পাটা যদি অ্যাকুপ্রেশার করেন এই চিরুনি দিয়ে দিয়ে চেপে ধরে রেগুলার 10 মিনিট দু পায়ে হাতে দিয়ে, তাদেরও কিন্তু উপকার হবে, কিন্তু সবসময় যেতে পারছে না, হাঁটতে পারছে না,
নারী পুরুষ যেই বয়স্ক মানুষ যারাই আছেন অবশ্যই করবেন, এদিকেও করতে হবে, এদিকেও যতটা পারবেন করবেন চাপ দিয়ে দিয়ে, আপনার ব্যথা মুক্ত হবে। দ্বিতীয়ত আরও একটা কথা বলছি, বাচ্চাদের অস্বাস্থ্যকর পরিস্থিতির ভিতরে বাচ্চাদের অনেক সময় খায় না, বাচ্চাদের মা বাবা যেই থাকুন না কেন তার গার্জিয়ান, তাদেরকে বাচ্চাদেরও হাতের তালু টিপে টিপে যদি দেওয়া যায় তাদের অনেকটা অনেক রোগ কিন্তু দমন হয়, এটা খেয়াল রাখতে হবে। বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে বাচ্চা, তাতে কিন্তু উপকার হবে অবশ্যই, এটা সবসময়। তাহলে আজকের মতো বন্ধুদের থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর।